পরনে রংচটা শার্ট আর ভাঁজ করা লুঙ্গি, একগাল গোফদাড়িতে মুখ প্রায় ঢাকা। ভারতের কেরালার বৃদ্ধ মাম্মিকার দিকে বিশেষ নজর ঘোরাতেন না তার প্রতিবেশীরা, তবে সাধারণ চেহারার মাম্মিকাই আজকাল সকলের নজর কাড়ছেন। সম্প্রতি বিয়ের পোশাকের মডেল হয়ে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। আজকাল তার পরনে উঠছে দামি পোশাক। মাম্মিকার প্রতিদিনের চালচলনে নতুনত্ব ছিল না। সকালে ঘুম থেকে উঠে দৌড়াতে হতো রুটি রুজির সন্ধানে, দিনের শেষে সামান্য যা কিছু রোজগার হতো তা দিয়ে চলত তার পরিবার। এদিকে মাম্মিকার এই গ্ল্যামারাস লুক দেখে মুগ্ধ নেটিজেনরাও। এখন সবার মনে একটাই প্রশ্ন, দিনমজুর থেকে রাতারাতি মডেল হলেন কিভাবে তিনি? জানা যায়, কেরালার ফটোগ্রাফার শরিক বয়ালিল শেখ তার ওয়েডিং সংস্থার জন্য একজন মডেল খুঁজছিলেন। সে সময় শরিকের নজরে পড়ে বৃদ্ধ মাম্মিকা। পরে মাম্মিকার সঙ্গে যোগাযোগ করেন শরিক। এরপর বৃদ্ধের মেকওভারও শুরু হয়। শরিকের হাতের জাদুতে বদলে যায় মাম্মিকার লুক। নেট মাধ্যমে দেখা যায় মডেল মাম্মিকার চোখ ধাঁধানো অজস্র ছবি। এক হাতে ধরা অ্যাপল আইপ্যাড, চোখ ঢাকা দামি রোদ চশমায়, পরনে দামি সুট টাই।